Mata Ram Matpita Ram Chandra Shami Ram Matsakho Ram Chandra Sarva Samme Ram Chandra Dayalu Nanang Jane Naiv Jane Na Jane Manojabam Maratatla Begam Jitendriyam Buddhimatam Varishtam Vatatmajam Vanarayutamukham Sriramadutam Shirashanamami Sri Sitalakhana Bharata Shatrughana Hanumat Sametat Sri Ramachandra Parabrahmane Nama Raja Ramachandra Ki Jai Ramanam Bolo Mano Ram Name Karo Shar Bhebe Dekho Naam Bina Jyoti Nai Deyar Badane Bol Tai Boli Naam Badane Bol Tonu Habe Niro Molo Tai Boli Naam Badane bol, bol re badane, suno re shrobone, sudhama khara mona. Namero prabhabe, jala dure jabe, sushitolo hobe pran. Roshona tomare binoyo kori, sitaram bol, badan bhari. Roshana tomare binoyo kori Balaram Sitaram 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 Sakala-sumangala-dāyak Raghunāyak gunagān Sādara-sunahi Te-tarahi Bhava-sindhu-vinā Jala-jān Sakala-sumangala-dāyak Raghunāyakir gunagān Jara sādare অর্থাৎ ভক্তি ভরে নিয়ত শুনে থাকেন তার অপার ভবসাগর বিনা জলযানে অর্থাৎ নৌকাদি ছাড়াই উত্তীর্ণ হয়ে যেতে পারেন তাই বল মন কর শয়নে তে রাম স্বপ্নে তে রাম রাম নয়ন নিরতারা জপিতে জপিতে পাইবে দেখিতে জপিতে জপিতে ভোলা মন আমার ভোলা মন আমার জপিতে জপিতে পাইবে দেখিতে জগ জন মন সকল জালা দূরে যাবে রে পূর্ণানন্দে হৃদয় হবে মন
সকল জালা দূরে যাবে রে হে। কৈলাসর পার্বতী এক আসন উপবেশন করেছেন। পার্বতী বললেন, ভোলানাথ, সেই পরমানন্দপ্রদ রাম কথা যত শুনি ততই শুনতে ইচ্ছা হয়। শোনো পার্বতী, আজ আমি তোমার কাছে ভক্ত তরণী সেনের কথা সংক্ষেপে বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শোনো। রামচন্দ্র এবং রাবণ উভয় পক্ষের যুদ্ধে রাবণের রথি সেনাপতি সব যখন একে একে রাম করে নিহত হতে চলেছে, আজ রাবণের আদেশে সুভিজ্ঞ মন্ত্রী সারণ চলেছে ভক্ত তরণী সেনকে ডাকতে। এখানে তরণী তখন কি করেছে, এটাই আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী, কতদিন পরে করিবে করুণা দয়াময় রঘুমনি, কতদিনে দিবে পদ ছায়া কতদিন পরে করিবে দয়া, কতদিনে দিবে পদ ছায়া দিন বন্ধু করুণা সিন্ধু, পতিত জন পাবন দিন বন্ধু, ভব ভয় হারি অকুলের কাণ্ডারি, ভব ভয় হারি অকুলের কাণ্ডারি, দয়াময় মধু সুদন দিন বন্ধু করুণা সিন্ধু, পতিত জন পাবন দিন বন্ধু, দয়াল দিন বন্ধু নারায়ণ। আর কতদিন এই ভবের বন্ধনে বন্দী হয়ে থাকব ঠাকুর, ভববন্ধন মোচনকারী দয়াল দিন বন্ধু হরি, দিনের বাধা খুলে দাও আমি তো ভজনে খাটো, তুমি কিন্তু দয়াল বট আমি তো ভজনে খাটো, তুমি কিন্তু দয়াল বট এই ভরসা করি তোমার রাতুল চরণ প্রভু, তাই ভরসা করি। নির্জনে আকুল কণ্ঠে তরণী যখন প্রভুকে ডাকছে, এমন সময় সারণ গিয়ে তরণীকে ডেকেছে, তরণী কে আমায় ডাকলে, ও সারণ আমায় ডাকলে, দেখো তরণী যদি ওই ডাকটা আমার মুখ দিয়ে বের হয়েছে, ডেকেছেন কিন্তু তোমার জ্যেষ্ঠতা হাত, তোমাকে একবার রাজসভায় যেতে হবে, জ্যেষ্ঠতা তো আমায় ডেকেছেন, তবে সারণ এ ডাক তো তোমারও না হয় আর জ্যেষ্ঠতাতেরও না হয়, যদি বলে এ ডাক কার, তবে এতক্ষণ আমি যাকে ডাকছিলাম সেই ডাক হলো তাহার, এইবার দিনের বাঞ্ছা পূর্ণ হবে এতদিনের পরে, দিনের বাঞ্ছা পূর্ণ হবে, চলো সারণ আমি যাচ্ছি, চলো সারণ সহিত তরণী তখন সভাতে গমন করিল, রাজারে প্রণাম করিয়া তরণী সভা মাঝে গিয়ে দাঁড়াল, বলে ডাকিয়াছ গো মহারাজ মোরে, ডাকিয়াছ গো মহারাজ আমায় ডেকেছেন, আদর করিয়া আপন নিকটে তরণীর রাজা বসাল, আদর করিয়া তরণীর প্রতি রাজা কহিতে লাগিল, একবার দেখে দেখি রে প্রাণের তরণী
দেখ দেখি রে বাপ, লঙ্কার দিকে চেয়ে দেখ, যেদিকেই তাকানো যাক সেদিকেই শুধু হাহাকার আর আর্তনাদ। তাই তোকে দেখেছি, এই লঙ্কার যে সর্বনাশ করেছে সেই প্রবল শত্রু রাম লক্ষণকে বিনাশ করতে পারবি? পারবি বাপ লঙ্কার পূর্বগৌরব ফিরিয়ে আনতে? জ্যেষ্ঠ তাত আমায় বলছেন রাম লক্ষণকে বিনাশ করতে, তাকে কি বিনাশ করা সম্ভব? সে যে জগত চৈতন্যদাতা রাম, যে স্বয়ং মৃত্যুত্রাতা, কেতারে বোধি যোগীর জীবন রামচন্দ্রে কেতারে বোধি। বেশ, বিনাশ করা যায় না তো বলে বসলি, কিন্তু বন্দি তো করা যায়। যায় জ্যেষ্ঠ তাহত, বন্দি করা যায়। তবে তাকে বন্দি করতে হলে তার যুদ্ধ আলাদা, আবার ডোরও পৃথক। যদি বলে সে আবার কেমন, তবে বাঁধার মতো বাঁধতে পারলে বাঁধা যায় সেই দুর্বাদলে, বাঁধার মতো বাঁধতে পারলে বাঁধা যায় সেই দুর্বাদলে, যে জল বাঁধতে পারে গো ভকতি দৌড় দিয়ে, যে জল বাঁধতে পারে গো সাধন সমর করতে হবে, বাঁধতে হলে সেই রাগবে, নইলে বাঁধা যাবে না সাধন সম, নইলে গো নইলে বাঁধা যাবে না। করমরে আশীর্বাদ পূর্ণ হয় যেন মনসাদ, যেন বাঁধতে পারি গো ভকতি ডোর দিয়ে, যেন বাঁধতে পারি গো। কাপুরুষের পুত্র কি কখনো বীর হয় রে? হ্যাঁ, তুই তো সেই বিভীষণের পুত্র না আর কেউ, তোর পিতাও ছিল এরূপ ধারা শত্রুস্তাবক, শত্রুর প্রশংসা করতে একবারে পঞ্চমুখ হয়ে পড়ত। তাই তাকে পদাঘাত করে আমি দেশ থেকে দূর করেছি, কিন্তু সেটা আমি বড় ভুল করেছি। পদাঘাত করে দেশ থেকে দূর করে না দিয়ে সহস্তে যদি তার প্রাণদণ্ড বিধান করতাম বা বন্দি করতাম, তবে এত বড় একটা গৃহশত্রু এমনভাবে জগতের কাছে প্রশ্রয় পেত না। আবার তুইও মন করছিস তোর পিতার মতো শত্রুর প্রশংসা করবি, আর তোকেও পদাঘাত করে দেশ থেকে দূর করে দেব। ভুল বারবার হয় না, এইবার থেকে আমি প্রতিজ্ঞা করেছি যাকে যে মুহূর্তে যুদ্ধে যেতে বলবো তাকে সেই মুহূর্তে যুদ্ধে যেতে হবে, যে না যাবে সহস্তে তার আমি প্রাণদণ্ড বিধান করব। তবে দেন পদ ধরি যাও, আজ আমি তোমাকেই সেনাপতি করলাম। রাজার চরণে প্রণাম করিয়া পদধূলি শিরে নিল, সভা হইতে তরণী তখন বাহিরে আসিয়া দাঁড়াল। বাইরে এসে তরণী ভাবছে, এই যুদ্ধযাত্রা আমার মহাযাত্রা, এই যাত্রায় যে আমি ফিরে আসব এমন আশা নিয়ে তো আমি সেখানে যাচ্ছি না। আমি সেখানে যাচ্ছি কেন? আমি নয়ন ভরিয়া সেরূপ হেরিব, বদন ভরিয়া ডাকিব, তাহার করেতে পরাণত দিয়া তাহারে লোভিতে পারিব। আশা করেছি বহুদিন ধরে, আশা করেছি আমি তাহার করেতে পরান্ত জীব, বহুদিন ধরে আশা করেছি। মহাজনগণ বলেন, জীব মুক্ত তখন যখন তার সাংসারিক বৈষয়িক আশার পরিসমাপ্তি হয়। তা আমার কি কোনো রকম আশা আছে? না না না, আমার তো কোনো রকম আশা নেই। তবে এই চির বিদায়ের দিনে যদি জননীর সঙ্গে সাক্ষাৎ করে না যায় বা তার কাছে বিদায় নিয়ে না যায়, তবে তো কর্তব্যে ত্রুটি করা হয়। আর যে কর্তব্যে ত্রুটি করে সে কি কখনো ভগবানের অনুগ্রহ লাভ করতে পারে? সংসারে যাবতীয় কর্তব্য, পিতার প্রতি, মাতার প্রতি, এমনকি বাড়ির সেবক সেবিকার প্রতি,
যে কর্তব্যের ত্রুটি করে সে কখনো ভগবানের অনুগ্রহ লাভ করতে পারে না। অন্য কিছু নয়, জননীর স্নেহের ডোর বড়ই দুচ্ছেদ্য জগতের মাঝে। তার কাছে গেলে তিনি যদি বলেন তরণী তোর যাওয়া হবে না, তবে তো তার নিষেধ বাক্য শ্রবণ করে আমি যেতে পারবো না। আবার তরণী মনে মনে ভাবছে তিনি যদি কৃপা করে বন্ধন মুক্ত করে দেন, তবে জননীর কি সাধ্য যে আমায় তিনি বেঁধে রাখবেন। কিন্তু তিনি যদি বেঁধে রাখেন, তবে আমি শত চেষ্টাই করি না কেন সে বাঁধন খুলতে পারবে না। হে প্রভু, সুযোগ যদি দিয়েছ ঠাকুর, আশা পূর্ণ কর দয়াময়। প্রভু তুমি যদি ঠেল চরণে কেবা দিবে কুল সবই প্রতিকূল, অকুলে ভব তুফানে প্রভু তুমি যদি ঠেল চরণে, অপরাধ যদি অসীম হে মম দয়াল কেহ দে, নাহি তোমা সম না তরাবে যদি এহেন অধম, পতিত পাবন কেমনে প্রভু তুমি যদি ঠেল চরণে, প্রভু তুমি যদি ঠেল। সাধুজনে ত্রাণ করিতে কি ভার, সাধুজনে ত্রাণ করিতে কি ভার, নিজ গুণে তারা তরে পারাবার, তবে তো জানিব করুণায় অপার, তবে তো জানিব করুণায় অপার, যদি কর পারে দিনে প্রভু তুমি যদি ঠেল চরণে, প্রভু তুমি যদি। বহু অপরাধে অপরাধী বলে অপরাধী বলে তুমি যদি প্রভু থাকো মোরে ভুলে, ফেলু কিসে ত্রাণ পাবে অকুলে, অকুল কাণ্ডারি বিহনে প্রভু তুমি যদি ঠেল চরণে, প্রভু তুমি যদি ঠেল চরণে, কেবা দিবে কুল সবই প্রতিকূল, অকুলে ভব তুফানে প্রভু তুমি যদি ঠেল চরণে। বেশ হাসি হাসি ভাব নিয়ে তরণী মার সামনে গিয়ে দাঁড়িয়েছে। শর্মা তখন বলছে, কী রে তরণী, তোকে দেখে মনে হচ্ছে তোর অন্তরে খুব আনন্দ খেলা করছে। সত্যই মা, আজ আমার আনন্দের দিন, তাই তোমার কাছে এসেছি আমি বিদায় নিতে। আরে আনন্দের দিন বিদায় কেন রে, তীর্থে যাব মা বিদায় নিতে এসেছি, তীর্থে যাব মা ও গো বিদায় নিতে এসেছি গো, তীর্থে যাব মা। তীর্থে যাবি? তবে সত্যই তোর আজ শুভ দিন, আনন্দের দিন। মৃদুহাসি শর্মা তখন পুত্রপতি কয়, ওরে মা থাকিতে ছেলে কিরে একা তীর্থে যায়। তুই একা কেন যাবি বাপ, আমিও তোর সঙ্গে যাব। তুমি কোথায় যাবে গো মা, তুই যে পথের যাত্রী।
আমি যে পথে যাত্রী মা সেখানে জীবকে একা যেতে হয়, অন্য কাকেও সঙ্গে নিয়ে যাওয়া যায় না। সে কেমন তীর্থরে তরণী যেখানে জীবকে একা যেতে হয়, যাকে বলে মা চরম তীর্থ, মহাতীর্থ, যার ওধার আর কোনো তীর্থ নাই, সেখানে গেলে কি পাওয়া যায় তরণী? জংলব ধরং লভ মন্নতে নধিকম তত, যা লাভ করলে আর কোনো কিছু পাওয়ার দরকার হয় না। যদ্গত্বা নিবর্তন্তে, যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না। আরে তা তো বটে, কিন্তু সে কোথায়? সে কথা বলা বড় শক্ত মা। মা, তার আগে তোমাকে গোটা কতক প্রশ্ন জিজ্ঞাসা করি, তার উত্তর দাও দেখি মা। বলো দেখি মা, লোকে তীর্থে যায় কেন? বহু কষ্ট স্বীকার করে, বহু অর্থ ব্যয় করে লোকে তীর্থে যায় কেন? বাপ, লোকে তীর্থে যায় কেন জানিস? ভগবান পূর্বে পূর্বে প্রকট হয়ে যে সমস্ত স্থানে লীলা আদি করে গিয়েছেন, সেই সেই স্থানের এমন একটা মহিমা বা মহাত্ম যে সেখানে গেলে মন স্বভাবতই পবিত্র হয়। আচ্ছা মা, মন পবিত্র হলেই বা কী লাভ হয়, আর মন অপবিত্র হলেই বা কী ক্ষতি হয়? বাপ, মন যত পবিত্র হয় তত ঈশ্বরাভিমুখী হয়, আর মন যত অপবিত্র হয় তত নরকের দিকে ধাবিত। তবে মা, এই তীর্থগমন এটা একটি ভগবত প্রাপ্তির সোপান বিশেষ বলা যেতে পারে। হ্যাঁ বাপ, তাহা বলা যেতে পারে। তাহলে মা, যেখানে ভগবান পূর্বে পূর্বে প্রকট হয়ে লীলা আদি করে গিয়েছেন, সেই সেই স্থান যদি তীর্থস্থান হয়ে থাকে, আর যেখানে গেলে স্বয়ং ভগবান কি পাওয়া যায়? সে তো হলো চরম তীর্থ, মহাতীর্থ, যার ওধার আর কোনো তীর্থ থাকতে পারে? আরে তা তো বটে, কিন্তু সে কোথায়? ওই তো বললাম মা, সে কথা বলা বড় শক্ত। তো সে পথ এখন আমাদের পক্ষে সুগম হয়ে গিয়েছে, কারণ সমুদ্র কিনারি এখন চরম তীর্থ, মহাতীর্থ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেখানে স্বরূপে রামচন্দ্র বিরাজ করছেন। ও, তাহলে তুই রামচন্দ্রের কাছে যাবি? বেশ বেশ বেশ, তোর পিতাও গিয়েছেন, আবার তুইও যাবি, এ তো ভালো কথা ভাব। কিন্তু মা, পিতার যাওয়া আর আমার যাওয়াতে যে প্রভেদ আছে গো। পিতা গেছে করজোড়ে ভজিতে চরণ গো, আমি যাব ধনু ধরে সে রামচন্দ্রের সদন গো। পিতা গেছে চোখের জলে চরণ ধোয়াতে, আমি যাব বক্ষ রক্ত পদে ঢেলে দিতে, যাব না গো মা পিতার মতো, যাব না গো মা, আমাদের যাওয়াতে প্রভেদ আছে, পিতার মতো যাব না গো মা। কি বললি তরণী, রামচন্দ্রের যুদ্ধে যাবি? এতক্ষণে তাহলে তুমি বুঝতে পেরেছো মা, আজ আমায় জ্যেষ্ঠতা তো সেনাপতি করেছেন, আজ আমি সেনাপতি হয়ে রাম সংগ্রামে গমন করব। অবতরণী তুই জানিস রাম সংগ্রামে যাওয়ার পরিণাম কি? কি মা? ওরে রাম সংগ্রামে যাওয়ার পরিণাম হলো মৃত্যু। ছি মা, রাম সংগ্রামে যাওয়ার পরিণাম কি কখনো মৃত্যু হয় গো? রাম সংগ্রামে যাওয়ার পরিণাম হলো মুক্তি। মৃত্যু যাওয়াতে আর মুক্তি যাওয়াতে কি কখনো এক হয় গো? মৃত্যু যাওয়াতে গেলে জীবকে আবার ফিরে আসতে হয়, আর মুক্তি যাওয়াতে গেলে জীবকে কখনো ফিরে আসতে হয় না। আসা যাওয়ার দায় মিটিয়ে দিয়ে যাওয়ার নামই হলো মুক্তি। কিন্তু তুই তো চলে যাবি বাপ, তোকে দ্বারা আমি ফিরে পাব না, আমাকে বোধ হয় ফিরে আসতে হবে মা, কারণ সেখানে রয়েছেন আমার পিতা, আমি গেলি রামচন্দ্রকে বলে দেবেন তরণী আমার পুত্র। আর তাই যদি বলেন তবে রামচন্দ্র কি আমাকে বধ করবেন? তিনি মিতা পুত্র বলে হয়তো ফিরিয়ে দেবেন। ওরে তিনি তা বলবেন না, তিনি যে সংসার বিরাগী মানুষ, তিনি পুত্রকে কাছে টানতে চাইবেন কেন? তিনি তা বলবেন না, না আমি তোকে যেতেও দেব না। তুমি যা হবে না বললি হবে মা, আজ আমায় জ্যেষ্ঠতা তো সেনাপতি করেছেন, আমি যদি না যাই তিনি দণ্ড দেবেন, দেশ থেকে দূর করে দেবেন, তা তিনি পারেন তরণী, যেহেতু তিনি রাজা।
কিন্তু রাজা তা তো জানে না তো। ওরে মা হওয়ার যাতনা কত, রাজা তা তো জানে না তো। মা আমায় নিষেধ করো না, মা আমায় নিষেধ করো না, আমি বহুদিন আশা করে রয়েছি, আমায় নিষেধ করো না মা। অবতরণী, তোকে বারবার নিষেধ করছি, তবু তুই যেতে চাইছিস, বেশ যদি নিতান্তই যাবি আমার কাছে পরীক্ষা দে। কীভাবে তুমি পরীক্ষা নিতে চাও মা, কীভাবে তুমি পরীক্ষা নিতে চাও? ওরে টেনে অর্ধচন্দ্রবান বিদ্ধ আমার গলে, জয় সীতারাম বলে পড়িব ভূতলে, সব যাত্রা করে তখন সংগ্রামেতে যাবে, তখনে শরমা তোমায় নিষেধ না করিবে। তবে আর হল না দয়াময়, দিনের বাঞ্ছা বুঝি পূর্ণ হল না, জননী স্নেহ ডোরে আমায় বন্দী হতে হলো ঠাকুর, তবে কি আমার সময় হয়নি? যদি সময় না হবে, এত বড় অভাব আমার অন্তরে জাগিয়ে দিয়েছ কেন ঠাকুর? আর অভাব যদি দিয়েছ, অভাব পূর্ণ কর দয়াময়, মময় অস্থির চিত কর সুস্থির। ওগো তুমি চির শান্ত, বিপথ বিপাকে আর কত দিন রাখিবে করিয়া ভ্রান্ত, মময় অস্থির চিত কর সুস্থির, ওগো তুমি চির শান্ত, মম অস্থির চিত বিপথ বিপাকে আর কত দিন, বিপথ বিপাকে আর কত দিন রাখিবে করিয়া ভ্রান্ত, মম অস্থির চিত নিভৃত হিয়ার নীরব বেদন, উদার প্রাণের আকুল রোদন, তুমি যদি নাহি দেখো প্রিয়তম, তুমি যদি নাহি দেখো প্রিয়তম, কে করিবে বল অন্ত, মম অস্থির চিত কর সুস্থির, ওগো তুমি চির শান্ত, মম অস্থির চিত। ব্যথিতের ব্যথা তুমি না বুঝিলে, চিরপতিতের তুমি না তুলিলে, নিরাশার আশা তুমি আছো বলে চারিদিকে ঘন ধান্ত, মম অস্থির চিত কর সুস্থির, ওগো তুমি চির শান্ত, মম অস্থির চিত। তরণী সে আকুলতা দর্শন করে শরমা বলছে, তরণী তোর যাত্রাপথে আমার বাধা দেওয়া উচিত হচ্ছে না, কিন্তু আমি যে তোর মা, আমি যে তোকে ভালোবাসি, আমি যে তোকে স্নেহ করি, বাহ মা আমায় তুমি ভালোবাসবে না, আমায় তুমি স্নেহ করবে না মা? কিন্তু এই মাতা পুত্রের সম্বন্ধ কতক্ষণ গো, দুজনের একজন চোখ বুঝলেই সমস্ত সম্বন্ধই ফুরিয়ে যাবে মা। সম্বন্ধ জলের রেখা, পথিকে পথিকে দেখা, আলাপল মা পথিকে পথিকে, আলাপল মা
পথিকে পথিকে একাই আশা এই ভবে আবার একা যেতে হবে একাই আশা এই ভবে আবার একা যেতে হবে কেউ তো সঙ্গে যাবে না কেউ তো সঙ্গে যাবে না একা একা যেতে হবে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নট বড় হরি যারে যা সাজান সে তাই সাজেন এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয় কাকস্য পরিবেদনা তখন আর কেউ কারণ কোথারয় প্রেয়সীর প্রণয় কল্যা পুত্রের কাতর বিনয় ও গো মানে না সে কারয় নুনয় চলে যায় সাজে সজ্জাত যে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় কর্মক্ষেত্রে জীব মাত্রে মায়া সূত্রে সবে গাথা কেহ পুত্র কেহ মিত্র কেহ ভগ্নী কেহ ভ্রাতা আবার কেউ সে যে এসেছেন পিতা কেহ স্নেহ মই মাতা ও গো কত রঙ্গের অভিনেতা এসেছেন সাজ কত সেজে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় মাদ্রে রূপে সেজেছ মাতা করিতে স্নেহের অভিনয় কর্মসূত্রে বাধা হয়ে আমি সেজেছি তবতনয় এই নাটকের এই অঙ্কে স্থান পেয়েছি তব অঙ্কে আবার হয়তো যাব পর অঙ্কে তব অঙ্ক সজ্জাত যে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় না হইলে কর্ম শেষ কত যাব কত আসিব সংসেজে সংসারে সে কত হাসিব কত কাঁদিব অহিভূষণ বলে অসিব কবে জ্বালা নাসিব ও গো বসিব কবে মহাযোগে মিশিব হরির পদরজে এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় ভবের রঙ্গ
মঞ্চ মাঝে রঙ্গের নট নট বড় হরি যারে যা সাজান সেতাই সাজেন এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় এক বৃক্ষ সমারূঢ়া নানা জাতি বিহঙ্গমা প্রভাতে দশ দিশ জানতি কাকস্য পরিদেবনা রাত্রিবেলা একটি গাছে বহু পক্ষী জড়ো হয় আবার সকালবেলায় তারা কোন দিকে চলে যায় তার জন্য কি কেউ পরিতাপ করে গো মা এই সংসারের সম্বন্ধ ঠিক তাই তাছাড়া তুমি আমাকে ভালোবাসো স্নেহ করো বড় দিকি মা যাকে স্নেহ করা যায় ভালোবাসা যায় তার সম্বন্ধে প্রাণ কি চায় বাপ যাকে ভালোবাসা যায় স্নেহ করা যায় তার সম্বন্ধে প্রাণ চায় যাতে স্নেহের বস্তুটি সুখে থাকে মা আমি যে পথে চলেছি সে পথ ব্যতি রেখে জীবের চির সুখ পাওয়ার আর কি আছে মা বুঝেছি তরণী একটা কথা কি জানিস ওরে মিশিতে সাগরে নদী ছুটে যায় রে জবে বালুকার বাঁধ দিয়ে কে আটক মানাবে তোর মন নদী ছুটেছে যে রে ওরে মিশতে রামের রূপসাগরে তোর মন নদী ছুটেছে যে রে পরন্তু আয় আর তো যাত্রাপথে বাধা দেব না আয় তোকে আমি সাজিয়ে দিই কী দিয়ে সাজাবে মা আর তোকে সাজাতে পাবো না তাই তোকে রাজাভরণ রদনাভরণ দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দিই না মা রাজাভরণের কোনো প্রয়োজন নেই মা রাজে আভরণ রজত কাঞ্চন মানিক ভূষণ যথ এসব ধার অঙ্গের শোভন এসব ধার অঙ্গের শোভন দিনে কো দুয়ের মত যায় না গো মা জীবের সাথে যায় না গো মা ধন মান বৈভব জীবের সাথে যায় না গো হে মহার মুক্তামালা নাহি প্রয়োজন তুলসীর মালা গলে দাও মা এখন লিখে দাও গো ললাটে বাহুতে লিখে দাও গো মধুমাখা সীতারাম নাম লিখে দাও গো মধুমাখা সীতারাম নাম লিখে দাও গো ললাটে বাহুতে লিখে দাও গো ললাটে বাহুতে লিখে দাও গো পরমাত্ম সর্বাঙ্গে সীতারাম 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 নাম অঙ্কিত করেছে স্কন্ধে নামাবলী গলায় তুলসীর মালা সুন্দর করে কৌশেয় বস্ত্র পরিয়ে দিয়েছে কেমন হয়েছে তরণী কেমন হয়েছে রে সুন্দর হয়েছে মা মা ছেলে যখন বিদেশে যায় তখন তো তাকে কিছু সম্বল বেঁধে দেয় মা আর আমি যে পথে চলেছি সে পথটি সম্পূর্ণ অচেনা অজানা তাই বলছি মা কিছু সম্বল বেঁধে দেবে না কী সম্বল বেঁধে দেবো বাপ সেই অজানা দেশের অচেনা পথের সম্বল শুধু না কর্ণমূলেতে দাও মা জপিয়া কর্ণমূলেতে দাও মা জপিয়া মধুমাখা সীতারাম গো চিনায়ে দিবে মা নাম যদি সাথে থাকে চিনায়ে দিবে মা অচেনা হলেও চিনায়ে দিবে মা নাম যদি সাথে থাকে চিনায়ে দিবে মা নাম যদি সাথে থাকে চিনায়ে দিবে শর্মা তখন তরণীর কর্ণমূলে সীতারাম 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 মন্ত্র জপ করে দিয়েছে আসি মা এ দেহেরও সম্বল হলো আবার পথেরও সম্বল হলো মা সকল মোহ ছিন্ন করে দিয়ে বহির্দ্বার এসে দাঁড়িয়েছে সারথি পূর্ব থেকে রথ সজ্জিত করেছিল
সেনাপতি পূর্ব দিকে সব সজ্জিত করেছিল। তরণী রথে আরোহণ করে আরাম গুণগান করতে করতে চলেছে। ভজমন রাম চরণ দিন রাতি, 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 ভজমন রাম চরণ দিন রাতি। বানর ভল্লুকগণের সমস্ত বাধা অতিক্রম করে রামচন্দ্রের সামনে এসেছে। রামচন্দ্রকে দেখে রথ থেকে নেমে আর বলছে, হে ঠাকুর, মুনিজন মনোহর মূরতি সুদর পরম কর সুন্দর ঠাম হে, মুনিজন মনোহর উজল জল দজল সুন্দর সুরসাল জ্যোতি নিরমল নয়নাভিরাম হে, মুনিজন মনোহর মনিমর কত দ্যুতি দীপ্ত নখরে রাজে রাম, মনিমর কত দ্যুতি দীপ্ত নখরে রাজে মত মধুপ কত ধায় পদ সরসিজে সুললিত গুঞ্জন বিগলিত প্রাণমন করতি পলায়ন দুর্জন কাম হে, মুনিজন মনোহর মূরতি সুন্দর পরম কর সুদর ঠাম হে, মুনিজন মনোহর কিনক কীতট স্থূলবক্ষায়তন ঐশ্বর্য জ্ঞান শ্রী বৈরাগাদি মণ্ডিত ধাম হে, মুনিজন মনোহর মূরতি সুন্দর পরম সুখকর সুন্দর ঠাম হে, মুনিজন মনোহর। হে ঠাকুর, এই বলে তরণী রথ থেকে নেমে রামচন্দ্রকে প্রণাম করছে। রামচন্দ্র বললেন, তরণী, তোমার ভক্তিভাবে আমি পরম পরিতুষ্ট, তোমার মনস্কামনা পূর্ণ হোক। অমনি মুগ্না বাল লক্ষণ ঠাকুর, অমনি মুগ্না বাল, তাহলে কী করলে গো? ওই রাক্ষসটাকে মনস্কামনা পূর্ণ হোক বলে আশীর্বাদ করলে? কই ভাই, আমি তোকে আশীর্বাদ করিনি। কথা কি জানিস, আমি কাকেও আশীর্বাদও করি না,
আবার কাকে অভিশাপও দিই না। তবে যদি বলিস লোকে পায় কেমন করে, তাহলে বলবো যে যথা মাং প্রপদন্তে তাং ততৈব ভজামহম, আমাকে যে যেভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবেই ভজনা করে থাকি। সকৃদেব প্রপন্নায় তবাস্মীতি চ যাজতে অভয়ম সর্বভূতেভ্য দদামে তদ্ব্রতং মম, একবার যদি বলে ঠাকুর আমি তোমার, তাকে আমি সব পাপ থেকে মুক্ত করে দিই। লক্ষণ বলছে এটা তুমি করো কেন? ওরে এটা যে আমি করি এটা হলো আমার ব্রত। আর একটা কথা কি জানিস লক্ষণ, ভক্ত কখনো প্রতিষ্ঠাকামী হয় না, আর প্রতিষ্ঠাকামীর মাথা এত সরলভাবে আমার চরণে নত হয় না। ওর মনস্কামনার কি অবিলম্বে বুঝতে পারবি। এখানে তরণী মনে মনে ভাবছে ইক্ষুকে পীড়ন না করলে তার মধ্যে সুমিষ্ট রস বাইর হয় না। এই ভেবে তরণী তখন করেছে কি, ভণ্ড তপস্বী তুমি কোলে নেবে কারে, মনে কি করেছ মূর্খ ভজিব তোমারে। আয় তরণী আয়, এই বলে রামচন্দ্র ধরুন ধারণ করেছেন। রাম তরণীতে তখন সংগ্রাম আরম্ভিল, খরসান বাণ কত দুপক্ষে এড়িল। রামচন্দ্র তরণীর বাণে অস্থির হয়ে পড়লেন। ওই সময় বিভীষণের পরামর্শে রামচন্দ্র বৈষ্ণবাস্ত্রের দ্বারা তরণীর মুণ্ড দ্বিখণ্ডিত করে ফেলল। দ্বিখণ্ডিত হয়ে পড়িল ভূতলে, কাটামুণ্ডই উচ্চ ঈশ্বরে অমনি সীতারাম বলে। ছুটে গিয়ে মুণ্ড কুড়াইল বিভীষণ, ঘন ঘন কাটামুণ্ড করিছে চুম্বন। রামচন্দ্র ধনুর বাণ নামিয়ে দিলেন, তরণীর যুদ্ধ শেষ। তরণীর যুদ্ধ শেষ, এইবার যে আমার পালা। কি হয়েছে তোমার, কি হয়েছে প্রভু? প্রাণ সম তরণী আজ তোমার করে নিহত। তরণী তোমার পুত্র? বলো মিতা, তোমার পুত্রকে আমি জীবিত করি? এই না তুমি অন্তরে যাও, এই না তুমি অন্তরে যাও। আমি দেখছি ঠাকুর তোমার সঙ্গে বন্ধুত্ব করে কিছু লাভ নেই। রাক্ষস জাতির মুক্তি করজোড়ে নয়, ধনুর্বাণ ধারণী তাদের মুক্তি, চোখের জলে নয় বুকের রক্তে তাদের মুক্তি। তাই বলছি ধর অস্ত্র যুদ্ধ কর, তাতে তোমার কী লাভ হবে? ওই যে রাখো, তোমার রূপ চক্ষে দর্শন করব, তোমার নাম কানে শুনব, আর তোমার একটি পবিত্র বাণে এই রাক্ষস দেহ খানকে পরিত্যাগ করব, তাতে তোমার কী লাভ হবে? ওই যে ঠাকুর আমি তোমাকে পাবো, কিন্তু তুমি কি আমাকে পাওনি মিতা? কিন্তু তরণী আমার বৈকুণ্ঠে চলে গেল। তরণী বৈকুণ্ঠে চলে গেল, আর তোমার মধ্যে যে বৈকুণ্ঠ ভাব এসে গিয়েছে বিগত কুণ্ঠা যেখানে, সেই তো হলো বৈকুণ্ঠ। তবে আর কি বলবো ঠাকুর, তোমার এই রাঙা চরণ দুখানি একবার তরণীর মুন্ডে দাও। আদমিতা বাক্যে রামচন্দ্র তরণীর মুন্ডে পদ দিল, আবার কাটামুণ্ড উচ্চ ঈশ্বরে সীতারাম বলিয়া উঠিল। তারপর তরণীর দেহ থেকে একটি সুন্দর পুরুষ বের হয়ে ক্রমশ ক্রমশ শূন্য মিশিয়ে গেল। ভক্ত তরণী মুক্ত হল যত দেবতার উল্লাস, রচিলেন লঙ্কা কাণ্ডে পণ্ডিত কৃত্তিবাস, শুদ্ধ ব্রহ্মা পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম, শেষ তল্প সুখ নিদ্রিত রাম ব্রহ্মাদমর প্রার্থিত রাম, চণ্ড কিরণ কুল মণ্ডন রাম শ্রীম দশরথ নন্দন রাম, কৌশল্যা সুখবর্ধন রাম কৌশল্যা সুখবর্ধন রাম, বিশ্বামিত্র প্রিয় ধন রাম ঘোর তাটক ঘাতক রাম, মারিচা দিনী পাতক রাম কৌশিক মক সংরক্ষক রাম, শ্রীমদ হল্লা ধারক রাম গৌতম মুনি সংপূজিত রাম, সুরমণি বরগণ সংস্তুত রাম নাবিক ধাবিত মৃদুপদ রাম, মিথিলাপুর জন মোহক রাম বিদেহ মানস রঞ্জক রাম, ত্র্যম্বক কারমুক ভঞ্জক রাম সীতার্পিত বর মালিক রাম, কৃত বৈবাহিক কৌতুক রাম ভার্গব দর্প বিনাশক রাম, শ্রীমদ যদা পালক রাম
রাম রাম জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম রাম জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম রাম জয় রাজা রাম 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 জয় সীতারাম ধর্ম স্থাপন তৎপর রাম ধর্ম স্থাপন তৎপর রাম ভক্তি পরায়ণ মুক্তি দরাম ভক্তি পরায়ণ মুক্তি দরাম সর্বচরাচর পালক রাম সর্ভাবাময় বারক রাম বৈকুণ্ঠালয় সংস্থিত রাম নিত্যানন্দ পদস্থিত রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম হয় হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ বিভ বোধয় রাম আনন্দামৃত বর্ষক রাম আশ্রিত বৎসল জয় জয় রাম রঘুপতি রাঘব রাজা রাম অতীত পাবন সীতারাম হর শিব শঙ্কর গৌরীশম বন্দে গঙ্গা ধর্মীশম রুদ্রম পশুপতিমীশানম রুদ্রম পশুপতিমীশানম কলয়ে কাশীপুরনাথম মহাদেব শিব শঙ্কর শম্ভো উমাকান্ত হর ত্রিপুরারে মৃত্যুঞ্জয় বৃষভদ্রজসূল মৃত্যুঞ্জয় বৃষভদ্রজসূল গঙ্গাধর মৃণ মদনারী জয় শম্ভো শিব পার্বতী পতে হর শম্ভো জয় শম্ভো শিব পার্বতী পতে হর শম্ভো নম শিবায় সন্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চৎমানম তঙ্গতি পরমেশ্বর তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখাতমেব তমেব বিদ্যা দ্রবিড়ম তমেব তমেব সর্বম মম দেব দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति ॐ मधुरम् ॐ अमृतम् ॐ शान्ति ॐ